আসসালামু আলাইকুম বিওয়াস ওয়াইম্যাক্স বাংলায় পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ মম্মুজ্জামান আছি ওয়াইম্যাক্সের বাংলার সাথে আজকে আমরা আলোচনা করব এইচ সি জিরো ফাইভ ব্লুটুথ মডিউল নিয়ে এটি কিভাবে কাজ করে এটির প্রাইস কত এটি আটজনের সাথে কীভাবে কানেকশন করে এবং এটি দিয়ে কীভাবে ব্লুটুথ হোম অটোমেশন বানায় বিভিন্ন ব্লু মোবাইল কন্ট্রোল বিভিন্ন গাড়ি বানায় সে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনার থেকে ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা প্রথমে দেখব যে এটির পিন কয়টি এটির পিন হল ছয়টি পিন একটি ছয়টি পিনের মধ্যে প্রথম পিনটি হল গ্রাউন পিন চতুর্থটি ট্রান্সমিট পিন পঞ্চমটি রিসিভার পিন এবং ষষ্ঠটি স্টেট পিন তো আমাদের এর পিন চারটি পিন ব্যবহার করে আমরা এটি দিয়ে বিভিন্ন মজার প্রজেক্ট তৈরি করতে পারবো আমাদের স্টেট এবং ইনাবল পিনের কোনো প্রয়োজন নেই বিসিসি এবং গ্রাউন্ডে আশা করি কীভাবে কানেকশন দিতে হয় সেটা আপনারা জানেন বিসিসিতে আরডুইনের ফাইভ বোল্ট এবং গ্রাউন্ডে আমরা গ্রাউন্ড কানেকশনটি দিয়ে দিব এখন আমাদের আছে আরএক্সডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডি এবং আর এক্স ডি হচ্ছে রিসিভার পিন এবং ডি হচ্ছে ট্রান্সমিট পিন আপনাদেরকে আমি দেখাই এই যে দেখুন আরডুইনর ডিজিটাল জিরো ডিজিটাল ইয়ার সরি আমার একটি মাইক্রো কন্ট্রোল খোলা রেখেছিলাম আমি আপনার একটি আসছেন যে ডিজিটাল জিরো এবং হচ্ছে যে আর সিরিয়াল কমিউনিকেশনের পিন সিরিয়াল কমিউনিকেশন কি সিরিয়াল কমিউনিকেশন হলো দুটি টার মাধ্যমে কমিউনিকেশন করা তার জিরো হচ্ছে রিসিভার পিন এবং ওয়ান হচ্ছে যে ট্রান্সমিটার

ট্রান্সমিট করবে এবং আট সাথে যদি তার রিসিভার পিনটি লাগানো থাকে আট রিসিভার পিনটি লাগানো থাকে তাহলে ব্লুটুথ মডিউলটি যে ডেটাটি ট্রান্সমিট করবে তার ট্রান্সমিট পিন দিয়ে আট তার রিসিভার পিন দিয়ে সেটি রিসিভ করবে এবং আট যদি কোনো ডেটা ট্রান্সমিট করে তার ট্রান্সমিট পিন দিয়ে এবং সেটি ব্লুটুথ মডিউলের রিসিভার পিন দিয়ে সেটি রিসিভ হয় সেটি আমাদের মোবাইলে যাবে তো আশা করি আপনারা এটুকু এটির কানেকশন কিভাবে দিতে হয় এবং কেন কস কানেকশন দিতে হয় এখন আমরা আসি যে এটি কিভাবে কাজ করে এটি ব্লুটুথের মাধ্যমে কাজ করে এমনি তো এটি সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কাজ করে কিন্তু সিরিয়াল কমিউনিকেশন আমরা যে পিসির সাথে কানেক্ট করি তখন সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কাজ করে এটিও সে একই সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কাজ করে শুধু একটি দফা আমরা আটডিনো পিসির সাথে কানেক্ট করলে সেটি তারের মাধ্যমে সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কাজ করার এটি ব্লুটুথের মাধ্যমে মানে কোনো তারের সংযোগ লাগে না তার সাথে আপনারা বুঝতে চাইছেন এখন আর এটি কীভাবে কাজ করে আমরা যদি কোনো ডেটা পাঠাই মোবাইলের থেকে ধরেন আমরা মোবাইল থেকে ওয়ান পাঠালাম ওয়ান সে এটি রিসিভ করবে ব্লুটুথ মডিউলটি ওয়ান রিসিভ করে তার ট্রান্সমিট পিন দিয়ে আট সেটি ট্রান্সমিট করবে আট তার রিসিভার পিন দিয়ে সেটি রিসিভ করে আট প্রোগ্রামে দেখবে দে ওয়ান নামক কোনো ইন্টিজার টাইপ ভেরিয়েবল সে প্রোগ্রাম করা আছে নাকি আমরা যদি প্রোগ্রাম করি যে যদি আট ওয়ান পাঠায় তাহলে তেরো নম্বর এলডিটি জ্বলে উঠুক তাহলে সে তেরো নম্বর এলডিটিকে জলে ওঠাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটি কেয়ার কাজ করে এটি বিভিন্ন আমরা মোবাইল মাধ্যমে যে ইন্টিজার টাইপ ক্যারেক্টারগুলো পাঠাই ইন্টিজার টাইপ পাঠায় ওগুলো সে রিসিভ করে আরডিনোকে দেয় আরডিনো সেটি তুলনা করে দেখে দেয় প্রোগ্রামে সেরকম কোনো ডেটা আছে নাকি যদি থাকে সে তার প্রোগ্রাম অনুযায়ী কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন এটি দিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি করা যায় যেমন ব্লুটুথ টম ব্লুটুথ কন্ট্রোল কার ইত্যাদি আর এটির মূল্য হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে আমি একটু দুশো আশি টাকা দিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটি এটুকু আশা করি আপনারা সকলেই বুঝেছেন ভিডিওটি যদি আপনার কাছ থেকে ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ